রমাদানের দ্বিতীয় দশ দিন। পবিত্র রমাদানের দ্বিতীয় দশ দিনে আপনাদের সামনে চ্যানেল এসে অ্যাপেল নিয়ে আসবে। সাতাশ জুন, ইস্ট লন্ডন মস্ক। 120 বছরের সফল যাত্রা, লাখো মুসলমানের প্রাণের প্রতিষ্ঠান ইস্ট লন্ডন মস্ক আপনাদের সামনে এই রমজানে অ্যাপেল নিয়ে আসছে। ধর্মীয় কিংবা সামাজিক সব ধরনের সেবায় সবার মন জয়কারী এ প্রতিষ্ঠানটির চাহিদা দিন দিন বেড়েই চলছে। ক্রমবর্ধমান চাহিদাকে বিবেচনায় রেখে মুসলিম নারীদের জন্য দিনী ও সামাজিক সেবা প্রদানের লক্ষ্যে আপনাদের দানে প্রতিষ্ঠিত হয়েছে নয়তলা বিশিষ্ট সুবিশাল মরিয়ম সেন্টার। মুসলিম কমিউনিটির জন্য সেবা কার্যক্রম অব্যাহত রাখতে এবং মসজিদকে ঋণমুক্ত করতে এখনও অনেক অর্থের প্রয়োজন। বিগত বছরের ন্যায় প্রয়োজন আপনাদের সাহায্য ও সহযোগিতা। আঠাশ জুন, আবদুল্লাহ কুইলিয়াম মস্ক। ব্রিটেনের মুসলিম ইতিহাসের এক জীবন্ত প্রতীক আবদুল্লাহ কুইলিয়াম মস্ক ইংল্যান্ডের প্রথম মসজিদ। 1889 সালে প্রতিষ্ঠিত 126 বছরের পুরাতন এই মসজিদটি চ্যানেল এসের দর্শকদের সহযোগিতায় একাংশের নির্মাণ কাজ শেষে গত রমাদানে 106 বছর পর প্রথমবারের মতো খুলে দেওয়া হয়। মসজিদটির চলমান সংস্কারের কাজ অব্যাহত রাখতে আপনাদের সহায়তা অব্যাহত রাখুন। ২৯ জুন, চিলড্রেন প্লাস। প্রত্যেক শিশুরই রয়েছে সুন্দর জীবনের অধিকার, এমন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই একদল সমাজসেবক এবং তরুণ পেশাজীবীর হাত ধরে যাত্রা শুরু করে চিলড্রেন প্লাস। শিশুদের জন্য নিবেদিত এই সংস্থাটি বৃহত্তর সিলেট সহ বাংলাদেশের অগণিত দরিদ্র শিশুদের জন্য বাসস্থান, শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে মানসম্পন্ন উন্নত জীবন উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। বঞ্চিত শিশুদের ভবিষ্যৎ গড়ার এই কাজে প্রয়োজন আপনার উদার সহযোগিতা। ৩০ জুন, লতিফিয়া ফুলতলি কমপ্লেক্স। লতিফিয়া ফুলতলি কমপ্লেক্স একটি বৃহৎ দিনী শিক্ষা প্রতিষ্ঠান। ব্রিটিশ ন্যাশনাল কারিকুলাম ও ইসলামিক সিলেবাসের সমন্বয়ে পরিচালিত ইসলামিক সেকেন্ডারি স্কুল জালালিয়া এডুকেশন ইনস্টিটিউট নতুন ভবন ফুলতলি লতিফিয়া কমপ্লেক্সে আবাসিক ব্যবস্থা সহ স্থানান্তরিত হবে। নতুন এই কমপ্লেক্স ভবনটি সংস্কার করতে প্রয়োজন আপনাদের উদার সাহায্য ও সহযোগিতা। ১ জুলাই, ইকরা ইন্টারন্যাশনাল। শুধুমাত্র ব্রিটিশ বাংলাদেশি তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত সর্বপ্রথম মানবিক সংস্থা ইকরা ইন্টারন্যাশনাল 1996 সাল থেকে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর নানা দরিদ্র দেশে জরুরি ত্রাণ বিতরণ ছাড়াও উন্নয়ন কাজে সহায়তা করে আসছে সংস্থাটি। অন্যান্য বিভিন্ন সেবার মধ্যে বিশেষ করে বাংলাদেশের অবহেলিত প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইকরা। বর্তমানে প্রতিবন্ধী ও ইয়াতিমদের শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সিলেটে প্রতিষ্ঠা করেছে ইকরা একাডেমি। প্রতিবন্ধী শিশুরা যেন সুন্দর জীবন পায় সেজন্য প্রয়োজন আপনাদের আর্থিক সহযোগিতা। ২ জুলাই, বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল। বাংলাদেশের দরিদ্র তথা সকল শ্রেণীর মানুষকে ক্যান্সার নামক মরণ ব্যাধি থেকে বাঁচাতে বিলেতের প্রবাসীদের উদ্যোগে নির্মিত হয়েছে দেশের সর্বপ্রথম ক্যান্সার হসপিটাল। সর্বাধুনিক প্রযুক্তি এবং নান্দনিক স্থাপনায় বৃহৎ আকারে এই হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন হলে মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হবে। প্রথম পর্যায়ের কাজ অর্থাৎ ডায়াগনস্টিক এবং ডিটেকশন সেন্টারের নির্মাণ কাজ শেষ হয়েছে। সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ করতে প্রয়োজন প্রায় ৪ মিলিয়ন পাউন্ডেরও বেশি, যা আপনার দানেই সম্ভব। ৩ জুলাই, ক্যাপ ফাউন্ডেশন। আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে ব্রিটেন ভিত্তিক চ্যারিটি সংস্থা ক্যাপ ফাউন্ডেশন। বাংলাদেশ সহ ব্রিটেন ও এশিয়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে উৎসাহিত করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বাংলাদেশে তাদের কর্মতৎপরতা ও অগ্রগতি নজর কেড়েছে সকলে। তরুণদের এই যাত্রাকে এগিয়ে নিতে প্রয়োজন প্রচুর অর্থ সাহায্যের। ৪ জুলাই, মুসলিম হ্যান্ডস।
নির্মম জাতিগত সংঘর্ষে সর্বহারা বসনিয়ার মুসলমানদের সহযোগিতার জন্য ২০ বছর আগে প্রতিষ্ঠিত হয় মানবিক সংস্থা মুসলিম হ্যান্ডস। বর্তমানে সংস্থাটি পৃথিবীর ৫০টিরও বেশি দেশের অবহেলিত মানুষের বিপদের বন্ধু। গরিবদের সহযোগিতা, চিকিৎসা সেবা প্রদান এবং জরুরি ত্রাণ বিতরণ ছাড়াও সংস্থাটি দুনিয়া জুড়ে হাজার হাজার ইয়াতিম ও দরিদ্র শিশুকে লালন পালনেরও ব্যবস্থা করছে। বর্তমানে বিপদগ্রস্ত রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়িয়েছে সংস্থাটি। এখন প্রয়োজন আপনাদের সার্বিক সহযোগিতা। ৫ জুলাই, সোয়ানজি মস্ক। ১৯৮৩ সাল থেকে ওয়েলসের অন্যতম প্রধান শহর সোয়ানজির সব মুসলমানকে দিনই ও সামাজিক সেবা প্রদান করে আসছে সোয়ানজি মস্ক। জনসংখ্যা বৃদ্ধি ও সেবার চাহিদা বাড়ায় বর্তমানে মসজিদে মুসল্লিদের স্থান সংকুলান হচ্ছে না। স্থানীয় মুসল্লি ও আপনাদের সহায়তায় শহরের সবচেয়ে বিশাল পুরানো একটি চার্চ কিনে সেটিকে মসজিদে রূপান্তর করা হয়েছে। রিবিল্ডিংয়ের কাজ শেষ, এখন রিনোভেশনের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিশাল এ মসজিদের কাজ সম্পন্ন করতে অতি জরুরি ভিত্তিতে প্রয়োজন ৫০০,০০০ পাউন্ড। বহুজাতিক মুসলমানদের আন্তরিক সহাবস্থানের অনন্য নিদর্শন এই মসজিদটি। দিন দিন স্থানীয় মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নামাজ আদায়, দিনের শিক্ষা সেবা এবং কমিউনিটির উন্নয়নের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এই সমস্যা নিরসনে স্থানীয় মুসলমানরা প্রায় ৮ মিলিয়ন পাউন্ড ব্যয়ে আধুনিক ও ইসলামিক স্থাপনায় বৃহৎ আকারে মসজিদ নির্মাণের কাজ শুরু করেছে। এখন প্রয়োজন ৪০০,০০০ পাউন্ড। সুন্দরে উদ্যোগ সফল করতে প্রয়োজন আপনার উদার সহযোগিতা।